নমস্কার বন্ধুরা, দা নিয়লি ভাতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি একদম মাঠের মধ্যে আছি, এই পাশেই আমাদের মাঠ। এখানে অনেক ফুলের গাছও রয়েছে, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের রেসিপি নিশ্চয় তোমরা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো, আর সেইটা আমি একদম জমি থেকেই সংগ্রহ করে নিয়ে যাব, গিয়ে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে, একটু স্কিপ না করে পুরোটা চেক করে নাও। আর অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো বন্ধুরা, আমাদের বাড়ির পাশে আমাদের জমি, এখানে আমার দাদা গার্ডেন কসমস বসিয়েছিল, তো দারুণ ফুল ফুটেছে, একদম ভরে গেছে ফুলে ফুলে, প্রত্যেকটা গাছেই প্রচুর কুঁড়ি এবং প্রচুর ফুল ফুটেছে। রয়েছে অনেক রকমের সবজি, এ দেখো মূলো, মূলোর মাঝে মাঝে রয়েছে টমেটো গাছও, প্রচুর মূলো গাছ রয়েছে একদম। এর মাঝে মাঝেই রয়েছে দেখো এই যে গাজর গাছ, খুব ছোট ছোট, এখনো বড় হয়নি, একদম ছোট রয়েছে। আর কয়েকটা লঙ্কা গাছও রয়েছে, লঙ্কা গাছগুলো বেশ ছোট এখনো। আর এই দেখো টমেটো গাছ, সবে মাত্র ছোট ছোট কিছু টমেটো ধরেছে, তো কয়েকটা টমেটো গাছও রয়েছে। এবার চলো ধনে পাতা কিছু তুলে নিই, একদম জমিতে রয়েছে, কোনো সার দেওয়া নেই, কিছু নেই, সুন্দর একদম ফ্রেশ ধনে পাতা তুলে নিচ্ছি। এই যে কতগুলো ধনে পাতা আমি তুলে নিয়েছি।
বেড়াটি ঠিক এই রকমই কিন্তু ঘন হবে, পাতলা কিন্তু একেবারেই হবে না। দেখো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না।